প্রিয় আসসালামু আসসালাম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদিন লেকচারার আইসিটি ভাওয়াল বদরাম সরকারি কলেজ আজকে বর্তমান এই ক্লাসটা নেওয়া হবে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য দ্বাদশ শ্রেণী আইসিটি ক্লাসের আজকের বিষয়বস্তু সি প্রোগ্রামিং আমি সি প্রোগ্রামিং ক্লাসের সি প্রোগ্রামিং চ্যাপ্টারের এর আগে একটি ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি ভেরিয়েবলের মাধ্যমে ডাটা ইনপুট পর্যন্ত আংশিক দেখেছিলাম গত ক্লাসে আমি যেখানে সমাপ্ত করেছিলাম অর্থাৎ সি প্রোগ্রামিং গত সি প্রোগ্রামিং ক্লাসটা আমি যেখানে সমাপ্ত করেছিলাম আমি আজকে সেই সমাপ্ত জায়গা থেকেই শুরু করব আচ্ছা একটু খেয়াল করো হোয়াইট বোর্ডে আমি যথারীতি অন্যদিনের মতো আজকেও টপিক্স লিখে রেখেছি এক নম্বর টপিক্স হিসেবে দেওয়া আছে সরাসরি ডাটা ইনপুট বা স্ট্যাটিক ডাটা ইনপুট দুই নম্বর কিবোর্ড থেকে ডাইনামিক ডাটা ইনপুট ফাংশন ব্যবহার করে ডাটা ইনপুট আমি একটা বিষয় বলে রাখি আমি সি প্রোগ্রামিং যেভাবে আমি তোমাদের দেখাই আশা করি তোমরা যদি সি প্রোগ্রামিং প্র্যাকটিস করো নিজে নিজে সি প্রোগ্রাম লিখতে পারবে আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের শুধুমাত্র সি প্রোগ্রাম বোঝানো না সি প্রোগ্রাম যাতে তোমরা নিজে নিজে বাসায় লিখতে পারো সেরকম ক্যাপাবিলিটি তৈরি করা আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই সি প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে আমি একটা একটা সি বুঝি এটা বিষয় আর একটা হচ্ছে আমি নিজে সি প্রোগ্রামিং করতে পারি এই যে দুইটা দুইটা বিষয় বিষয়ের মধ্যে বিরাট পার্থক্য সি প্রোগ্রামিং বোঝা এবং নিজে নিজের সি প্রোগ্রামিং করার মধ্যে অনেক পার্থক্য সুতরাং আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ইস্যু অর্থাৎ তোমরা যাতে নিজে নিজে সি প্রোগ্রাম লিখতে পারো আচ্ছা আমার ক্লাসের বিষয় হলো আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে সি প্রোগ্রাম নিজে নিজে লিখতে পারো দেখো এখানে গত ক্লাসে আমি লিখে রেখেছিলাম বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম গত ক্লাসে আমার লেখা ছিল বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম সেখানে আমি লিখে রেখেছিলাম ইনক্লুড হ্যাশ ইনক্লুড স্টাডিও ডট এইস মেন ফার্স্ট ব্যাকেট ক্লস ফার্স্ট ব্যাকেট শুরু ফার্স্ট ব্যাকেট শেষ এরপরে সেকেন্ড ব্যাকেট শুরু সেকেন্ড ব্যাকেট শেষ এরপরে আমি গত ক্লাসে ভেরিয়েবল ডিগার পর্যন্ত গেছিলাম এখানে লেখা ছিল এই পর্যন্ত আমি গত ক্লাসে গেছিলাম এখানে ইন্টিজার আই বলতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি একটা সূত্র ইউজ করেছিলাম আর অর্থাৎ সুদের একটা সূত্র ইউজ করেছিলাম আমি গত ক্লাস বলেছিলাম এই ভেরিয়েবল ডিকলার কখন ইন্টিজার হবে আমি গত ক্লাসে বলেছিলাম ভেরিয়েবল ডিক্লার কখন ইন্টিজার হবে কখন ফ্লট হবে আমি বলেছিলাম যদি আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি সেক্ষেত্রে ভেরিয়েবলটা লিখতে হবে ইন্টিজার আর যদি দশমিক অর্থাৎ পয়েন্ট ওয়ালা সংখ্যা নিয়ে কাজ করি তখন আমাকে লিখতে হবে ফ্লট অর্থাৎ যদি আমি আয়ের মান ধরেন সুদের হার যদি আমি দশ পার্সেন্ট চিন্তা করি দশ যেহেতু একটি পূর্ণ সংখ্যা সুতরাং আমাকে আয় লিখতে হবে সুদের হার অর্থাৎ সেক্ষেত্রে আয় লিখতে হবে পূর্ণ সংখ্যা আর যদি আমি ইউজ করি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ যেহেতু এটা দশমীর সংখ্যা সুতরাং এর জন্য আমাকে লিখতে হতো ফ্লট অর্থাৎ আমি গত ক্লাসে বলেছিলাম পূর্ণ সংখ্যা ধারণ করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার এবং দশমীর সংখ্যা ধারণ করার জন্য ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ফ্লট তোমাদের গত ক্লাসে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলে স্যার সি প্রোগ্রামে কত ধরনের ভেরিয়েবল আছে অর্থাৎ শুধুমাত্র ইন্টিজার বা ফ্লট ভেরিয়েবল কি না আর এই ইন্টিজার এবং ফ্লটের মধ্যে স্যার কত সাইজের ডাটা আমরা রাখতে পারি এ ধরনের একটা কোশ্চিন আমি কমেন্ট বক্সে দেখেছি আমি সেই কোশ্চিনটা একটু কথা বলতে চাই আমি গত ক্লাসে বলছি সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল মূল ভেরিয়েবল চার ধরনের একটা ইন্টিজার আর একটা ফ্লট এরপর ক্যারেক্টার এরপর স্ট্রিং তবে বলেছিলাম তোমাদের এই সিলেবাসে ম্যাক্সিমাম সময় শুধুমাত্র ইন্টিজার এবং ফ্লট নিয়ে কাজ করা হবে যে কারণে আমি ইন্টিজার ও ফ্লট নিয়ে কথা বলেছি এখন আসি ইন্টিজারে আমরা কত সাইজের ডাটা রাখতে পারবো ইন্টিজার ভেরিয়েবলের সাইজ হচ্ছে দুই বাইট ইন্টিজার ভেরিয়েবলের সাইজ কয় বাইট দুই বাইট অর্থাৎ ইন্টিজার ভেরিয়েবলের সাইজ দুই বাইট হওয়ার সাইজ দুই বাইট হওয়ার কারণে

চার উদ্দেশ্য হচ্ছে সরাসরি ডাটা ইনপুট বা স্ট্যাটিক ডাটা ইনপুট আমরা স্ট্যাটিক কথাটার অর্থ বুঝি স্ট্যাটিক মানে পরিবর্তন করা যাবে না স্ট্যাটিক মানে স্থির যেটা সহজে পরিবর্তন করা যায় না অর্থাৎ সরাসরি ডাটা ইনপুট বা স্ট্যাটিক ভাবে ডাটা ইনপুট নিলে আমি এই ডাটাটা খুব সহজে পরিবর্তন করতে পারবো না আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করতেছি ধরো এই পাশে আমি একটা প্রবলেম লিখে রেখেছি দশ প্লাস পাঁচ অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করতে হবে আমরা এখন যে প্রবলেমটা করব সেটা হচ্ছে দেখো আমি যে প্রবলেমটা রেখেছি সি প্রোগ্রামিং এর মাধ্যমে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় আচ্ছা দেখো যেহেতু দুইটা পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তার মানে আমাকে দুইটা সংখ্যা পূর্ণ যোগফল নির্ণয় করার জন্য আমাকে প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমি আবার বলতেছি যেহেতু আমাকে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য দুইটা ভেরিয়েবল লাগবে এখন ভেরিয়েবল কি টাইপের হতে পারে ইন্টিজার টাইপের হতে পারে ফ্লট টাইপের হতে পারে দেখো আমি এখানে লিখে রেখেছি দুটি পূর্ণ সংখ্যা তার মানে আমি যে দুটো সংখ্যা নিয়ে কাজ করব সেই দ্রব্য পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ইংরেজি কি ইন্টিজার তার মানে যেহেতু আমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার টাইপ তাহলে আমরা সেই কাজটা করি যেহেতু দুইটা পূর্ণ সংখ্যার যোগফল দুইটা পূর্ণ সংখ্যার যোগের জন্য আমি প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ভেরিয়েবল কি টাইপের হবে যেহেতু পূর্ণ সংখ্যা সুতরাং ইন্টিজার টাইপ ইন্টিজার এ আর একটা নিলাম ইন্টিজার বি তাহলে দুইটা পূর্ণ সংখ্যা নির্ণয়ের জন্য আমি দুইটা ভেরিয়েবল নিলাম একটা ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি আচ্ছা এরপরে দেখো আমার দুইটা পূর্ণ সংখ্যা কতটাও আছে ধরলাম আমি দশ আর পাঁচ অর্থাৎ যে দুটা পূর্ণ সংখ্যা আমরা যোগ করব সেই দুটা পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে দশ দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচ আচ্ছা এখন এখানে সবচেয়ে বড় ইস্যু হলো আমরা এই দশ আর পাঁচ এইটা প্রোগ্রামিং এ কিভাবে ইনপুট দিব আমাদের এখানে ইস্যু হলো দশ আর পাঁচ আমরা প্রোগ্রামিং এ কিভাবে ইনপুট দিব এই ইনপুটটা আমরা দুইভাবে দিতে পারি তার প্রথম উপায় হচ্ছে স্ট্যাটিক ইনপুট আমরা ইনপুট দিতে পারি দুই ভাবে যার প্রথম উপায় হচ্ছে স্ট্যাটিক ইনপুট আর দ্বিতীয় উপায় হচ্ছে ডাইনামিক ইনপুট আমরা আপাতত প্রথম পদ্ধতিতে কাজ করব অর্থাৎ স্ট্যাটিক ভাবে কিভাবে ইনপুট স্ট্যাটিক ভাবে কিভাবে দুটি সংখ্যা ইনপুট দেওয়া যায় আচ্ছা দেখো তার মানে আমাকে যে দুটি সংখ্যা যোগ করতে হবে সেই দুটি সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে 10 দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5 এই দুইটা সংখ্যা ধারণ করার জন্যই আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি প্রথম ভেরিয়েবল কে এ দ্বিতীয় ভেরিয়েবল বি অর্থাৎ আমার হওয়া উচিত প্রথম ভেরিয়েবলের মান 10 দ্বিতীয় ভেরিয়েবলের মান 5 আমরা সেই কাজটা এখানে করব। অর্থাৎ তার কি প্রথম ভেরিয়েবল আমি অ্যাসাইন করব ফাইভ দ্বিতীয় ভেরিয়েবল সরি প্রথম ভেরিয়েবল অ্যাসাইন করবো টেন দ্বিতীয় ভেরিয়েবল অ্যাসাইন করব ফাইভ সেটা কিভাবে এ ইজ টু দশ আর বি কত অ্যাসাইন করব ফাইভ তাহলে আমার যেই দুইটা সংখ্যা যোগ করতে হবে দশ এবং পাঁচ তার দশ আছে এর মধ্যে পাঁচ আছে বিয়ের মধ্যে আচ্ছা এবার আমাকে আরেকটু কথা হবে এই যে ভেরিয়ে আমি দশ আর পাঁচ যোগ করব যোগ করার পরে আমাকে যোগ ফল তো কোথাও না কোথাও রাখতে হবে যোগ ফল রাখার জন্য একটা ভেরিয়ে বল রাখবে আচ্ছা আজকের পর থেকে মনে রাখবা যে কোনো ফাংশনের ক্ষেত্রে যতগুলো আউটপুট লিখতে হবে যতগুলো আউটপুট তোমাদের বের করতে হবে প্রত্যেকটা আউটপুটের জন্য তোমরা একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করবা তাহলে কতগুলো ভেরিয়েবল লাগবে যতগুলো প্রোগ্রামে যতগুলো আউটপুট বের হবে প্রত্যেককে আউটপুটের জন্য একটা ভেরিয়েবল লাগবে এরপর কি যতগুলো সংখ্যা ইনপুট নিতে হবে ততগুলো ভেরিয়েবল লাগবে তার মানে একটা প্রোগ্রামে আমার আসলে ভেরিয়েবল কয়টা লাগবে আমরা এই প্রোগ্রামটার দিকে তাকাই এই প্রোগ্রামে তার মানে আমাকে দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে এবং আউটপুট পাবো একটা সংখ্যা দুইটা সংখ্যা ইনপুট দেব দুইটার সংখ্যা ইনপুট দেওয়ার জন্য দুইটা ভেরিয়েবল দুইটার সংখ্যা ইনপুট দেওয়ার জন্য দুইটা ভেরিয়েবল এবং একটা সংখ্যা আউটপুট পাওয়ার জন্য একটা ভেরিয়েবল তাহলে টোটাল ভেরিয়েবল কত হলো ইনপুটের জন্য দুইটা আউটপুটের জন্য একটা টোটাল ভেরিয়েবল হবে তিনটা তার মধ্যে এ আর বি আমি কি হিসাবে ইনপুট কি হিসাবে ডিক্লেয়ার করছি ইন্টিজার কি জন্য যেই দুটো সংখ্যা যোগ করব সেই দুটো সংখ্যা রাখার জন্য আমরা এ এবং বি ডিক্লেয়ার করছি তাহলে এই যোগফলটা রাখার জন্য আমাকে আরো একটা ভেরিয়েবল লাগবে আমি সেই ভেরিয়েবলটা কি টাইপের হতে পারে আমি যোগফল রাখার জন্য যে ভেরিয়েবলটা ব্যবহার করব সেটা কি টাইপের হতে পারে ইন্টিজার নাকি ফ্লট দেখো আমরা যে দুটো সংখ্যা যোগ করতেছি 10 আর 5 এর যোগফল কি হবে 15 15 কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা তার মানে আমি দশ আর পাঁচ যোগ করলে যেহেতু ফলাফল পূর্ণ সংখ্যা পাচ্ছি তার মানে ফলাফল রাখার জন্য যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করব সেটিও হবে ইন্টিজার টাইপ ভেরিয়েবল তাহলে সেটাও আমি করে ফেলি ইন্টিজার সি তাহলে এর মধ্যে আমি রাখলাম দশ বি এর মধ্যে রাখলাম পাঁচ আমার উদ্দেশ্য কি এ আর বি যোগ করে সি এর মধ্যে রাখা আমার উদ্দেশ্য হচ্ছে এ আর বি যোগ করে সি এর মধ্যে রাখা আচ্ছা তাহলে দেখো আমরা যেহেতু দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করবো সি ইজ প্রথম সংখ্যা হচ্ছে এ দ্বিতীয় সংখ্যা বি তাহলে দেখো এ আর বি এর যোগফল সি এর মধ্যে থাকবে না সি এর মধ্যে থাকবে এভাবে আমরা দুটো সংখ্যা যোগফল নির্ণয়ের ক্যালকুলেশন করতে পারি আপাতত আমি আউটপুটটা দেখাচ্ছি না কারণ আউটপুট দেখানো পর্যন্ত আমি তোমাদের নিয়ে যাই নাই এই প্রোগ্রামের আউটপুট দেখানো হবে আমি আপাতত তোমাদের দেখাচ্ছি কিভাবে ইনপুট দিতে হয় আমি আপাতত ইনপুট সেকশন নিয়ে কাজ করতেছি যখন আউটপুট সেকশন নিয়ে কাজ করব তখন পুরো আউটপুটটা পুরো প্রোগ্রামটা তোমাদের দেখানো হবে ওকে আচ্ছা এরপরে আমি যদি আসি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে সংখ্যা দুটো ধরে নিলাম একশো একশো দশ আমি কোশ্চেন ঠিক রেখেছি সি প্রোগ্রামিং এর মাধ্যমে দুটি সংখ্যা যোগ করতে হবে কিন্তু প্রথম ক্ষেত্রে সংখ্যাটা ছিল 10 আর পাঁচ আর দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 100 110 এই কাজটা তাহলে কি করতে পারি তাহলে প্রথম ভেরিয়েবলের মধ্যে অবশ্যই 100 লিখব তাহলে প্রথম ভেরিয়েবল চেঞ্জ করে a 100 লিখলাম দ্বিতীয় ভেরিয়েবল b 110 লিখলাম তাহলে আমার এই প্রোগ্রামটা 100 এবং 110 এর যোগফল নির্ণয় করে দিবে এভাবে যদি ধরো আমি চিন্তা করি পাঁচশো আর ছয়শো যোগ করব। সেক্ষেত্রে আমি কি করব এর মধ্যে বিয়ের মধ্যে তাহলে এই দুটা যোগফল সি এর মধ্যে এভাবে আমরা যে দুটা সংখ্যার যোগফল নির্ণয় করবো সেই দুটা সংখ্যা এর মধ্যে একটা লিখতে হবে বিয়ের মধ্যে একটা লিখতে হবে এভাবে লিখলে আমরা দুটা সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো আমরা এতক্ষণ যেই পদ্ধতি নিয়ে কথা বললাম সেটা ছিল স্ট্যাটিক পদ্ধতি ডাটা ইনপুটের স্ট্যাটিক পদ্ধতি এবার আমরা ডাটা ইনপুটের ডানামিক ডাইনামিক পদ্ধতি নিয়ে কাজ করবো অর্থাৎ সরাসরি কিবোর্ড থেকে ডাটা ইনপুট নিব আচ্ছা সরাসরি কিবোর্ড থেকে ডাটা ইনপুটটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সি প্রোগ্রামিং একদম প্র্যাকটিক্যাল ল্যাপটপে করে দেখাই দিব নেক্সট ক্লাসে আমি এইটুকু যেটুকু আজকে পর্যন্ত ক্লাস হবে এর প্র্যাকটিক্যালটা আমি সি প্রোগ্রামিং আকারে তোমাদের ল্যাপটপ আমার ল্যাপটপে দেখাই দিব তোমরা একদম প্র্যাকটিক্যাল দেখতে পাবা আচ্ছা তাহলে আমার এরপর টপিকস হচ্ছে কিবোর্ড থেকে ডাইনামিক ডাটা অর্থাৎ স্ক্যানএফ ফাংশনের মধ্যে কেন ফাংশনের মাধ্যমে আমি তোমাদের গত ক্লাসে বলেছি সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার যতবার সি প্রোগ্রাম ব্যবহার করবা ততবার সেই বেসিক স্ট্রাকচার লিখতে হবে তাহলে আমি আবার সেই বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচারই আগে লিখলাম আচ্ছা দেখো আমি দুই নাম্বার লিখেছি কিবোর্ড থেকে ডাইনামিক ডেটা ইনপুট বা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ডেটা ইনপুট আমরা আপাতত স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব না স্ক্যানএফ ফাংশন কি কাজ করে সেটা আমার লক্ষ্য স্ক্যানএফ ফাংশন কি কাজ করে সেটা আমি আলোচনার বিষয়বস্তু এটা কি জিনিস কিভাবে কাজ করে এটা পরে দেখা যাবে আপাতত আমরা ব্যবহারটা শিখে নেই আচ্ছা দেখো তাহলে আমি আগের সেই প্রোগ্রামে ফিরে গেলাম প্রথম আমরা কি করলাম দশ। এবং পাঁচ এই সংখ্যা সংখ্যার যোগ করছিলাম কিভাবে স্ট্যাটিক ভাবে ডাটা ইনপুট নিয়ে দশ এবং পাঁচ সংখ্যা দুটো যোগফল নির্ণয় করেছিলাম স্ট্যাটিক ভাবে ডাটা ইনপুট নিয়ে এবার আমরা এই দশ আর পাঁচ এই দুটো করব কিন্তু ডাটা ইনপুট নিব ডাইনামিক ভাবে কথাবার্তা কিছুটা আগের মতোই অল্প চেঞ্জ সেই চেঞ্জগুলো গুলো দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম এখানে কয়টা সংখ্যা যোগ করতে হবে দুইটা সংখ্যা তার মানে দুইটা সংখ্যা যোগ করলে আমাকে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আর দুইটা সংখ্যার যোগফল কয়টা পাবো একটা আউটপুটের যোগ পাবো আউটপুটের রাখার জন্য একটা ভেরিয়েবল অর্থাৎ তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আগেও ছিল তিনটা ভেরিয়েবল এখনো ছিল এখনো আছে তিনটা ভেরিয়েবল তাহলে আমার প্রথম কাজ হচ্ছে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ইন্টিজার এ ইন্টিজার বি ইন্টিজার সি আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম একটু আগে আমরা যে কাজটা করেছিলাম দশ আর পাঁচ যোগ করাই এর মধ্যে দশ রাখছিলাম এভাবে বিয়ের মধ্যে পাঁচ রাখছিলাম এই কাজ করছিলাম এখন সেটা আর করবো না এখন সেটা আর করবো না আমরা অন্যভাবে কাজ করব তাহলে আমরা এখন কি লিখবো আমরা এখন ডাটা না ইনপুট নিব ডাইনামিক ভাবে ডাইনামিক ভাবে ডাটা ইনপুট নেওয়ার জন্য আমাকে একটি ফাংশন ব্যবহার করতে হবে সেই ফাংশনটার নাম হচ্ছে স্ক্যান এফ ডাইনামিক ভাবে ডাটা ইনপুটের জন্য আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে ফাংশনটার নাম হচ্ছে স্ক্যান এফ আমরা এখন স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করব দেখো তাহলে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম ভেরিয়েবল সি প্রোগ্রামে যেখানে খুশি সেখানে ডিক্লেয়ার করা যাবে না ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে কোথায় এই যে মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ পর্যন্ত একটা সেকেন্ড প্যাকেট আছে এই সেকেন্ড প্যাকেটের পরে প্রথমেই যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো ডিক্লেয়ার করে নিতে হবে প্রথম সেকেন্ড প্যাকেটের পরে যত প্রকার ভেরিয়েবল থাকবে সব একত্রে ডিক্লেয়ার করে নিতে হবে আমার এই প্রোগ্রামের জন্য তিনটা ভেরিয়েবল দরকার আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবার আমি দশ আর পাঁচ এই ডাটার দ্বারা কিবোর্ড থেকে ইনপুট নিব কিভাবে আমি বলেছি কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করবো সেটা হচ্ছে স্ক্যানেফ তাহলে আমরা সেই স্ক্যানেফে লিখলাম সেই স্ক্যানেফে আমি লিখলাম স্ক্যানেফ লেখার পরে কি করতে হবে দেখো একটা ডাবল কোলন দিতে হবে আমি যেভাবে লিখতেছি তোমরা হবু হবু লিখবা আমি যেভাবে লিখতেছি তোমরা হুবহু লিখবা প্রোগ্রাম কাজ করবে দেখো তাহলে স্ক্যানেফ লেখার পরে প্রথমে কয়টা ব্যাকের একটা ডাবল কোলন দিতে হবে ডাবল করুনের পরে আমার সংখ্যা ইনপুট নিতে হবে কয়টা দুইটা একটা দশ যেটা রাখবো এর মধ্যে আর একটা পাঁচ যেটা রাখবো বি এর মধ্যে তাহলে আমার যে দুটো ডাটা ইনপুট নিতে হবে একটা ডাটা রাখবো এর মধ্যে আর একটা ডাটা রাখবো বি এর মধ্যে ডাটা গুলো ভেরিয়েবল টাইপ কি ইন্টিজার তাহলে আমাকে লিখতে হবে পার্সেন্ট ডি তাহলে আমি কি করলাম স্ক্যান দিয়ে ডাবল কোলন দিয়ে লিখলাম পার্সেন্ট ডি এরপরে ডাবল কোলন শেষ করলাম শেষ করার পরে আমাকে একটা সাইন ব্যবহার করতে হবে চিহ্ন ব্যবহার করতে হবে অ্যাড্রেস আমাকে একটা চিহ্ন ব্যবহার করতে হবে চিহ্নটির নাম বলি আমরা অ্যাড্রেস সাইন এই চিহ্নটা তোমাদের ইন্টিজার টাইপ ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য সবসময় ব্যবহার করতে হবে এই চিহ্নটা কিবোর্ড থেকে স্ক্যানে ফাংশনের মাধ্যমে যতবার ইন্টিজার টাইপ ভেরিয়েবল ইনপুট দিবা ততবার এই অ্যাড্রেস ফাংশন ব্যবহার করতে হবে তাহলে আমি সেই অ্যাড্রেস ফাংশন লিখলাম অ্যাড্রেস ফাংশন লেখার পরে আমি প্রথম ডাটাটা কার মধ্যে রাখতে চাই এ ভেরিয়েবলের মধ্যে সুতরাং এ ভেরিয়েবলের নাম লিখলাম তাহলে দেখো আমি এ ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা রাখতে চাচ্ছি কত দশ এই দশ ডাটাটা আমি যদি স্ক্যানে ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই আমাকে প্রথমে কি করতে হবে স্ক্যানে প্লেখতে হবে স্ক্যানে প্লেখে একটা ফার্স্ট ব্যাকেট দিতে হবে ফার্স্ট ব্যাকেটের পর ডাবল কোলন ডাবল কোলন দেওয়ার পরে এই যে এ ভি রেবোটা ডিক্লেয়ার করা আছে এটা কি টাইপের ইনটিজার টাইপের ইনটিজার টাইপের যদি ভেরিয়েবল যেহেতু এ ভি রেবোল নিয়ে কাজ করতেছি এ ভি কি টাইপের ইনটিজার টাইপের ইনটিজার টাইপের হওয়ার কারণে সবসময় আমাকে এখানে পার্সেন্ট ডি ইউজ করতে হবে এ ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের হওয়ার জন্য আমি লিখলাম পার্সেন্ট টি এরপর দেখো ডাবল ক্লোজ শেষ করে নিচে একটা কমা দিলাম কমা দেওয়ার পরে আমি একটা চিহ্ন ব্যবহার করছি চিহ্নটার নাম কি অ্যাড্রেস চিহ্ন এই অ্যাড্রেস চিহ্নের পরে আমি কোন ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখতে চাই এ ভেরিয়েবলের মধ্যে সুতরাং এ ভেরিয়েবল লিখছি এই যে লিখলাম স্ক্যানে পার্সেন্ট স্ক্যানে ডাবল ক্লোজ পার্সেন্ট টি ডাবল ক্লোজ শেষ অ্যাড্রেস এ এই পুরা লাইনটার মাধ্যমে আমি কিবোর্ড থেকে ডাটাটা ইনপুট নিতে পারবো কিবোর্ড থেকে ডাটাটা ইনপুট নিতে পারবো আচ্ছা আমার এখানে উদ্দেশ্য ছিল দুইটা ডাটা ইনপুট নেওয়া একটা এর মধ্যে আর একটা হচ্ছে বিয়ের মধ্যে আমি এ মধ্যে অলরেডি মাধ্যমে ডাটা ইনপুট নিয়ে ফেলেছি এবার আমাকে আর একটা ডাটা রাখতে হবে কার মধ্যে বিয়ের মধ্যে সেটাও কিভাবে স্ক্যান এর মাধ্যমে তাহলে আগের মতোই আবার লিখবো স্ক্যান এর এটুকু কমন এরপর বি ভেরিয়েবল কি টাইপের ইন্টিজার টাইপের ইন্টিজার টাইপের হলে লিখতে হবে পারসেন্ট ডি লেখার পরে আমার কি সাইন দিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেস সাইন দেওয়ার পরে এই যে আমি ডাটাটা ইনপুট দিব কার মধ্যে রাখবো বি ভেরিয়েবলের মধ্যে সুতরাং বি লিখলাম এভাবে আমরা এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবলের মধ্যে আমরা দুটো ডাটা কিবোর্ড থেকে ইনপুট নিলাম এই যে প্রোগ্রামটা আমি তোমাদের এইটুকু করালাম এর একটা প্র্যাকটিক্যাল আমি নেক্সট ক্লাসে তোমাদের ল্যাপটপের মাধ্যমে দেখাবো আচ্ছা এবার আসি একটু আমরা সি প্রোগ্রামে করি কেন এটা একটা গুরুত্বপূর্ণ আমার কেন লাগবে তার তো একটা কারণ আছে ধরো আমরা যখন বাজারে যাই বাজারে যাওয়ার সময় আমরা যদি মনে করি মাস্ক কিনব সেক্ষেত্রে এক ধরনের ব্যাগ আমরা নিয়ে যাই আমরা যদি মনে করি কাপড় কিনব কাপড় কেনার জন্য এক ধরনের ব্যাগ নিয়ে যাই ফলমূল কিনবো তার জন্য এক ধরনের ব্যাগ নিয়ে যায় অর্থাৎ আমি বাজারে যাওয়ার সময় কি ধরনের ব্যাগ নিব সেটা ডিপেন্ড করে আমাদের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমি যদি ফল কিনি তখন এক ধরনের ব্যাগ যদি কাপড় কিনি তখন এক ধরনের ব্যাগ মাছ কিনলে এক ধরনের ব্যাগ চাল কিনলে এক ধরনের ব্যাগ অর্থাৎ আমি কি ধরনের ব্যাগ নিব সেটা উদ্দেশ্য করে আমি কোন জিনিসটা ব্যাগের মধ্যে রাখতে চাই বাজার করতে যাওয়ার সময় আমরা যেমন কোনো কিছু রাখার জন্য ব্যাগ নিয়ে যাই সি প্রোগ্রামিং কোন তথ্য রাখার জন্য আমরা ভেরিয়ে ডিক্লেয়ার করি অর্থাৎ বাজার করতে যাওয়ার সময় ব্যাগ যেই কাজ করে সি প্রোগ্রামের ক্ষেত্রে ভেরিয়েবল সেই কাজই করে ঠিক আছে আমরা বাজার করতে যাওয়ার সময় মাছ কিনলে এক ধরনের ব্যাগ কাপড় কিনলে অন্য ধরনের ব্যাগ এখানে অর্থাৎ এক ধরনের ব্যাগে আমরা সবকিছু রাখতে পারি না এখানে এক ধরনের ভেরিয়েবলে বলে আমরা সবকিছু রাখতে পারি না এখানে ধরি ওখানে মাছের জন্য এক ধরনের ব্যাগ এখানে অনুরূপভাবে আমাদের পূর্ণ সংখ্যার জন্য এক ধরনের ব্যাগ ওখানে কাপড়ের জন্য এক ধরনের ব্যাগ আমার এখানে পূর্ণ সংখ্যার জন্য এক ধরনের ব্যাগ বা ভেরিয়েবল অর্থাৎ সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল উদ্দেশ্য হচ্ছে তথ্য ধারণ করা তথ্যর ভিন্নতার উপর ভিত্তি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমি যে তথ্যটা ধারণ করতে চাই সেটা যদি পূর্ণ সংখ্যার তথ্য হয় সেটার জন্য আমি লিখব ইন্টিজার যদি দশমিক সংখ্যার তথ্য হয় তখন তার জন্য লিখব আমরা ফ্লোট আমি একটু এক মিনিট কথা বলবো দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আমরা দশমীর সংখ্যা বলতে বোঝাই যেখানে ধরো একশো এক হাজার এটা হচ্ছে দশমীর সংখ্যা আমি যদি দেখি এক হাজার এখানে একটা পয়েন্ট দিয়ে লেখি শূন্য এটা হল পূর্ণ সংখ্যা আর এটা হলো সংখ্যা অর্থাৎ যে সংখ্যায় পয়েন্ট থাকবে সেটাই হচ্ছে দশমীর সংখ্যা বা ফ্লট সংখ্যা আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ এখান থেকে শুরু হবে এবং প্র্যাকটিক্যাল দেখানো হবে এর মধ্যে তোমাদের ক্লাসে যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট আকারে লিখে রাখবা আমি নেক্সট ক্লাসের শুরুতে সেই প্রবলেম গুলোর আগে উত্তর দিয়ে পরবর্তী ক্লাস শুরু করব। ওকে সঙ্গে ধন্যবাদ